রাশেদ মঞ্জুর সাহেবকে দেখতে পাচ্ছি। কেমন আছেন রাশেদ মঞ্জুর সাহেব? তারপরে স্নিগ্ধা জেসমিনকে দেখতে পাচ্ছি, তাবাসসুম হাবিব মোমোকে দেখতে পাচ্ছি, হ্যাঁ স্নিগ্ধা জেসমিন, ওয়ালাইকুম আসসালাম। আলমগীর হক, স্বপন দেখতে পাচ্ছি, রাশেদ মঞ্জুর ভালো আছি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোহাম্মদ ইলিয়াস, হ্যাঁ ঈদ মোবারক। মুজিব আর সরকার লাইভে এসছেন। রাশেদ মঞ্জুর, হ্যাঁ আছি, ভালো আছি ইনশাল্লাহ। আপনি ভালো আছেন তো? নরি কিশাকে দেখছি লাইভে এসছেন। নরিকিশা, কাজী কাউসার আক্তারকে দেখছি লাইভে এসেছেন। ওয়ালাইকুম আসসালাম কাজী কাউসার আক্তার, জি ভালো আছে ইনশাল্লাহ। তা আপনাদের ঈদ কেমন কাটলো আজকে? আজকের বিশেষ এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের রোশন রুমি ওয়াচিং, আচ্ছা থ্যাংক ইউ, বিশেষ এক অবস্থার মধ্য দিয়ে আমরা আজকের এই ঈদকে অতিবাহিত করলাম। এটা আমাদের জীবনের একটি ইতিহাস হয়ে থাকবে, যখন এই সময়ের ইতিহাস লেখা যখন শুরু হবে, তখন এই করোনার এই সময় ঈদের কথা এগুলো ইতিহাসে সব আসবে। আপনারা হাসান তারেক সুজান এসছেন, আপনারা কে কিভাবে ঈদ কাটালেন একটু শুনি। গুড, রাশেদ মঞ্জুর বলেছেন যে ফ্যামিলির সাথে অনেক সময় কাটালেন, ভালো গেছে সারাদিন। তাহলে কি আপনি প্রতি ঈদেই কি বাইরে থাকেন সব সময়? আপনাকে অনেক ধন্যবাদ যে এবার আপনি ফ্যামিলিকে টাইম দিয়েছেন সেজন্য।
আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? অনুকূল চন্দ্র সরকার আমাদের একজন অনেক পুরনো মেম্বার, ঈদ মোবারক। তিনি লাইভে এসছেন, দাদাকে অনেক দিন দেখি না। এখন প্রায় 10টা বাজে, আমরা হ্যাঁ ছবিটা কেন পরিষ্কার হচ্ছে না আমি বুঝতে পারছি না, এটা আমি একটু কনফিউজ, এখন তো আর এটা ঠিক করার সময় নেই। শিববির আহমেদ, ক্লিয়ার? জি, শুনতে পাচ্ছেন কথা? ছবিটা কেন ক্লিয়ার হচ্ছে না এটা আমি একটু কনফিউজ হয়ে গেলাম। যাই হোক, তারপর তো দেখা যাচ্ছে। রাশেদ মঞ্জুর সাহেব লিখেছেন, ইয়েস উই ক্যান হেয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। আমার কথা শুনতে পেলেই হলো আর কি। তারপরে ঈদ কেমন কাটলো এই করোনা পরিস্থিতির মাধ্যমে? এই করোনা পরিস্থিতির মধ্যে সরকার কিছু নির্দেশ জারি করেছিলেন, কিন্তু সেই নির্দেশ আমরা কতটা মেনেছি? হ্যাঁ, ঈদের শুভেচ্ছা। কতটা মেনেছি সেটাই ভাববার বিষয়। একটা প্রবাদ আছে, সাজিয়া আফরিন লাইভে এসছেন, একটা প্রবাদ আছে যে চাচা আপনি আপনা জান বাঁচা, আপনি যদি আপনার ভালো না বোঝেন, আপনি যদি আপনার বিপর্যয় থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা না করেন। কানেস ফাতিমা এসছেন, ঈদ মোবারক গুরুজি। আপনার ভালো যদি আপনি না বোঝেন, আপনি নিজেকে নিজে সেফ রাখার যদি চেষ্টা না করেন, তাহলে আপনার সমস্যা আপনি ডেকে আনবেন, কেহ সেই জায়গা থেকে আপনাকে মুক্ত করতে পারবে না। আমি খুব অবাক হলাম যে সরকার বারবার একই কথা বলা সত্ত্বেও আজকের ঈদের দিনে দেখলাম যে বাসায় বাসায় মানুষের ঢল নেমেছে, খাবার নিয়ে নিয়ে মানুষের বাসায় যাচ্ছে, বারবার নিষেধ করা হয়েছে সামাজিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার। কি শিক্ষিত কি অশিক্ষিত, কি নিম্নবিত্ত কি উচ্চবিত্ত, অনেকের মাঝে আজকে দেখলাম যে এই সামাজিক দূরত্ব বজায় রাখা, একে অপরের থেকে দূরে থাকা, এটা কেউ মানছেন না। একজন শিক্ষিত লোক যদি এটা না বোঝে, তাহলে সরকার, সরকারের বিভিন্ন বাহিনী যারা আছেন, তারা কিভাবে মানুষের ভিতরে এই সচেতনতা তৈরি করবে, এটাই চিন্তার বিষয়। আপনারা খেয়াল করেছেন যে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তারপরেও যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদেরকে কে রক্ষা করবে? একটি দিন, এই একটা দিন যদি নিজেদেরকে একটু কন্ট্রোলে না রাখতে পারি,
নিজেদেরকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে তো আগামী দিনে আক্রান্তের সংখ্যা তো আরো বৃদ্ধি পাবে। তখন আপনি কি করবেন? তখন আপনার করার কি থাকবে বলেন? আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের মনোজগতে বিশাল ধস নেমেছে, আমাদের মানবিক মূল্যবোধ, মানবিক গুণাবলী, শ্রদ্ধাবোধ, নৈতিকতা, শুদ্ধাচারে আমাদের মনোবৈকল্য দেখা দিয়েছে। সেটা আমরা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারছি। মানুষে মানুষের ভিতরে মমত্ব বোধ, নৈতিকতা বোধ বলতে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ধস নেমেছে, যে কারণেই আমাদের এই সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইবনে হাসিব সোহেল ভাইকে দেখছি, নাহিদ মেহেদি রহমান ভাইকে দেখছি, যেটা বলছিলাম যে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে। আমাদের এই মনোজগতে পরিবর্তন আনতে হলে আমাদের চেতনা বোধ, আমাদের সাংস্কৃতিক বোধ, আমাদের মূল্যবোধে পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আনতে না পারবো, এই সমস্যা থেকেই যাবে। আপনি সিম্পলি চিন্তা করেন যে বারবার যে কথাটি বলা হচ্ছে যে বর্তমান এই সমস্যা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে কতগুলো নির্দিষ্ট জিনিস পালন করেন, বারবার বলা সত্ত্বেও আমরা সেই কাজটি করছি না। এই কাজ না করার ফলে কি হবে? আপনি তো বিপদে পড়বেন, আপনি তো করোনায় আক্রান্ত হবেন, আপনি তো মৃত্যুবরণ করবেন, তাতে কার কি আসবে যাবে? হ্যাঁ, সরকার না হয় একদিন শোক পালন করল। এই বোধটুকু যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে একটা জাতি কিভাবে আগাবে বলেন আপনি? আমি খুব অপ্রিয় সত্য কথা বলে ফেললাম। একটা প্রবাদ আছে যে তিন বন্ধু এক জায়গায় বসে গল্প করছে যে একজন মানুষ যদি উপরে উঠতে চায় তাহলে কি করবে। এই তিন বন্ধুর মধ্যে একজন ছিল বাঙালি, একজন ছিল ব্রিটিশ, আর একজন ছিল আমেরিকা। এখন আমেরিকানকে জিজ্ঞেস করা হলো যে একজন মানুষ যদি উপরে উঠতে চায় তাহলে তুমি কি করবে। আমেরিকান বলল যে তাকে আরেকটু ধাক্কা দিয়ে আমি উপরে তুলে দেব। ব্রিটিশ বন্ধুকে জিজ্ঞেস করা হলো তুমি কি করবে, ব্রিটিশ বন্ধু বলল যখন সে উপরে উঠবে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব যে সে উপরে উঠছে। আর
বাঙালিকে যখন জিজ্ঞাসা করা হলো উপরে যখন উঠবে তখন আপনি কি করবেন, উনি বললেন যে ওনার পা টেনে ধরবো যাতে উপরে উঠতে না পারে। এটা অনেক পুরনো একটি গল্প। এটা থেকে বোঝা যায় যে আমাদের এই ভারতবর্ষের এই কন্টিনেন্টের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। আমাদের জীবনের উন্নতি করতে হলে সেটা ব্যক্তিগত হোক, সমষ্টিগত হোক, পারিবারিক হোক, এই চরিত্র থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এই চরিত্র থেকে আপনি যতদিন পর্যন্ত না বের হয়ে আসতে পারবেন, আপনি ধনী হন, গরিব হন, বিত্তশালী হন, যেই হন না কেন, এই চরিত্র থেকে আপনি বের না হয়ে আসতে পারলে, আমি ব্যক্তিগত জীবনে রাজিয়া সুলতানাকে দেখছি, ধন্যবাদ আপনাকে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে আপনি কখনোই কখনোই সুখী হতে পারবেন না। এই চরিত্রকে পরিবর্তন করতে হবে, তার জন্য ধীরে ধীরে আপনার ভিতরে অভ্যাস তৈরি করতে হবে। দেখেন সারা পৃথিবীতে আপনি খেয়াল করবেন একটা বিষয়, সেটা হলো যেমন ধরুন একটা গাছে যখন ফল হয় তখন সেই গাছের সার্থক রূপ লাভ করে, কারণ একটা গাছের সার্থকতা তো হচ্ছে তার ফলে, যখন তার ফল হয় তখনই তার জীবনের সার্থকতা প্রকাশ পায়। যখন একটা গাছে ফল হয় তখন সেই গাছের ডালগুলো সব নুয়ে পড়ে, আমাদের দেশে আপনি খেয়াল করবেন মানুষ যখন শিক্ষা দীক্ষায় অর্থে বিত্তে যখন সে উপরে উঠতে থাকে, সম্পদশালী হতে থাকে, তখন ধীরে 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 অমানবিক হতে থাকে। যত সম্পদশালী হতে থাকে তার সমাজের প্রতি তার আচরণ তর রূঢ় হতে থাকে, কঠিন হতে থাকে। আমি সবার কথা বলছি না, সমাজের মধ্যে কিছু কিছু তো ভালো মানুষ থাকবেই, সেটা যদি না থাকে তাহলে সমাজ বিকশিত হবে কিভাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে মেজরিটি মানুষের মধ্যে, আমাদের শিক্ষিত বিত্তশালী মানুষের মধ্যে যত দিন যাচ্ছে তাদের এই মানবিক গুণাবলীগুলো ধীরে 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 কমতে শুরু করেছে। আপনি আপনার চারপাশের মানুষদেরকে একটু দেখেন, একটু খেয়াল করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। আসুন আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজেকে একটু ভালো করার চেষ্টা করি। আপনি যদি ভালো হন, আপনি যদি মানবিক হন, আপনি যদি সৃজনশীল হন, তাহলে দেখবেন আপনার সন্তান, আপনার পরিবারের মানুষজন ধীরে 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 তারাও মানবিক গুণের অধিকারী হতে থাকবে, তারাও ভালো মানুষ হতে থাকবে। আমার এক পরিচিত ভদ্রলোক আছেন, তার এক সন্তান, সে ভদ্রলোকের প্রচুর সম্পদ ঢাকা শহরে। যখন ঢাকা শহরে কাঠা 1,00,000 টাকা, 50,000 টাকা ছিল, সেই সময় ভদ্রলোক
প্রচুর জায়গা জমি কিনেছেন, প্রায় 600-700 কোটি টাকার ভ্যালু হবে এত তার জায়গা জমি। ভদ্রলোকের একটি মাত্র সন্তান, সেই সন্তানের এই সমস্ত সম্পদের দিকে কোনো খেয়াল নেই। এ সারাদিন এই কম্পিউটার, ল্যাপটপ, ফেসবুক এগুলো নিয়ে এসে থাকে, কখন কবে বিদেশে যাবে এই এইসব নিয়েই ব্যস্ত। একদিন ভদ্রলোক তার সন্তানকে বলে, আমি এত সম্পদ করলাম, তুমি একটু আসো না, দেখাশোনা করো। তখন এই সন্তান তার ফাদারকে বলে যে, খবরদার, তুমি আমাকে এই সম্পদের কথা বলবা না, তুমি সারাদিন মোবাইলে তোমার এই জমি জমা নিয়ে মানুষের সাথে কথা বলো, আর সারাদিন মিথ্যা কথা বলো, সারাদিন মানুষের সাথে মিথ্যা কথা বলো, এত মিথ্যা কথা বলো, আমি তোমার এই মিথ্যা কথার মধ্যে আমি থাকতে রাজি না, তোমার এইসব সম্পদ আমি দেখতে রাজি না, আমি বিদেশে চলে যাব। তাহলে এবার বুঝে দেখেন যে পিতা তার সম্পদের জন্য সারাদিন সে মিথ্যা কথা বলে, আর এই মিথ্যা কথা তার সন্তান শোনার ফলে তার সন্তানের মনোজগতে মনোবৈকল্য দেখা দিয়েছে। এইসব বিষয় থেকে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে জাগ্রত হতে হবে, কারণ আপনার ফিউচার জেনারেশনকে ভালো করতে হলে প্রথমে আপনার মনোজগৎকে সুস্থতর করতে হবে। আর মনোজগৎকে যদি আপনি সুস্থ না করতে পারেন, তাহলে আপনার চারপাশ, আপনার চারদিকে যারা আছেন, তারাও এই মনোবৈকল্যে ভুগতে থাকবে। আমাদের বাংলাদেশে বর্তমান সময়ের প্রধানতম সমস্যা হচ্ছে এটাই, দিন দিন আমাদের মানবিক গুণাবলী কমতে শুরু করেছে, ধ্বংস হতে শুরু করেছে। আসুন আমরা প্রতিজ্ঞা করি যে ধীরে 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 আমরা আমাদের এই মনোজগৎকে সুন্দর করব, আলোকিত করব, তাকে আমরা পজিটিভ করার চেষ্টা করব। আমি যে কথা বললাম, এই কথার উপরে কারো কোনো যদি প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে তাহলে উত্তর দেয়া, আলোচনা করা সুবিধা হয়। সাবরিনা নরিন টুম্পাকে আমি দেখতে পাচ্ছি। বৈশাখী বৈশাখী ঝড়ো হাওয়াকেও আমি দেখতে পাচ্ছি। অনেকেই তো এসছেন, নিশ্চয়ই রাতের খাওয়া দাওয়া সেরে এখন সবাই রেস্টে আছেন। আজকে সকালেও এসেছিলাম, কোনো কাজকর্ম ছিল না, অনেকক্ষণ ফেসবুকে গল্প গুজব করলাম। নতুন কাউকে দেখছি না, যারা আছেন সবাই আমার পরিচিত মুখ। এইখানে ইকবালকে দেখতে পাচ্ছি, আর্কিটেক্ট। আগামী শুক্রবার আমাদের নিয়মিত আয়োজন, শুক্রবারের আলোচনা রাতে হবে, যেহেতু রোজা শেষ হয়ে গেছে, রাতে আমরা চেষ্টা করব 9টা থেকে 10টা অথবা 10টা থেকে 11টা যে কোনো একটি সময়ে আমরা আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন পরিচালনা করব।
আপনাদেরকে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। মনোজগৎ পরিশুদ্ধ করার পদ্ধতিগুলো বলেন। মনোজগৎকে পরিশুদ্ধ করার সহজ পদ্ধতি হচ্ছে সব সময় পজিটিভ কথা বলেন, পজিটিভ চিন্তা করেন। এইটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। পজিটিভ চিন্তা করেন, পজিটিভ কথা বলেন। পজিটিভ কথা কিরকম? সব সময় সত্য কথা বলার চেষ্টা করেন। বলতে পারেন যে সত্য কথা বলতে গেলে তো বিপদ হতে পারে। হ্যাঁ, হতে পারে, সত্য কথা বলতে গেলে বিপদ হতে পারে। আপনি রাস্তায় সন্ত্রাসীদের সামনে পড়লেন, আপনার পকেটে টাকা আছে, সন্ত্রাসী জিজ্ঞেস করলো আপনার পকেটে কত টাকা আছে, তখন যদি আপনি সত্য কথা বলেন তাহলে তো বিপদ। সেই সব ক্ষেত্রে সত্যকে ঘুরিয়ে বলতে হবে, সত্যকে ঘুরিয়ে বলতে হবে। এই সত্য বলার অভ্যাস তৈরি করার পদ্ধতি হচ্ছে, এটা একদিনে আপনার হবে না, কারণ আপনার তো অভ্যাস হয়ে গেছে। এটা এটা ধীরে ধীরে পরিবর্তন করতে হয়। যেমন আপনাকে 1 মাসের একটা সাইকেল তৈরি করতে হবে, বা একটা চেকলিস্ট তৈরি করতে হয়। যেমন প্রথম দিন আপনি প্রতিজ্ঞা করলেন যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত এই 1 ঘন্টা আমি সত্য কথা বলব, সত্য কথা বলব। এইভাবে আপনি 1 সপ্তাহ এই প্রতিদিন 1 ঘন্টা আপনি নিজেকে সত্য বানানোর প্রচেষ্টা। তার পরবর্তী সপ্তাহে আপনি প্রতিজ্ঞা করলেন যে 2 ঘন্টা, অর্থাৎ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত 2 ঘন্টা আমি সত্য কথা বলব। 1 সপ্তাহ এইভাবে আপনি প্র্যাকটিস করেন। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনি সত্য হতে থাকবে, সত্যবাদী হতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত না সত্যবাদী না হবেন, আপনি কোনোভাবেই পরিশুদ্ধ হতে পারবেন না। দেখেন, এই পাশ্চাত্য সমাজ, তাদের অনেক খারাপ জিনিস আছে তাদের ভিতরে, আমরা জানি। কিন্তু দেখেন, এই পাশ্চাত্য সমাজে একজন স্পোর্টসম্যান, সে প্রতিযোগিতায় সে গোল্ড মেডেল পেল, তারপরে দেখা গেল 1 মাস পরে এসে সে আবার সেই নিজের গোল্ড মেডেল কমিটির কাছে, স্পোর্টস কমিটির কাছে সে সারেন্ডার করে। সে বলে যে আমি ডোপ নিয়েছিলাম, সে কারণে আমি সারেন্ডার করলাম। অর্থাৎ তার নৈতিক মূল্যবোধ তাকে কতটা তাড়িত করে, তার ভিতরে, তার মনোজগতে কতটা তাকে প্রভাবিত করে,
যে সে তার পুরস্কার সারেন্ডার করে। এটাকেই বলে সত্যবাদিতা। ধীরে ধীরে যদি আপনি এটা প্র্যাকটিস করেন জাগতিকভাবে এবং মনোজগতে, মনোজগতে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন সেটা তো আপনি জানেন। আমরা মেডিটেশন প্র্যাকটিস করি, প্রতি শুক্রবার করি, সেখানে এই প্র্যাকটিসগুলো করি। আর জাগতিকভাবে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি আপনাকে বললাম। পজিটিভ থিংকিং অর্থাৎ সব সময় ভালো চিন্তা করতে হবে, মানুষের কল্যাণে চিন্তা করতে হবে, সবসময় ভালোর সংস্পর্শে যেতে হবে, ভালোর সাথে থাকতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। তাহলে ধীরে ধীরে আপনার চিন্তাধারার, চিন্তা ভাবনার পরিবর্তন আসতে থাকবে। এগুলো মুখে যতই বলি না কেন তার তেমন মূল্য নেই, যদি না এগুলোর প্র্যাকটিস করি, চেষ্টা যদি না করি তাহলে এগুলো হবে না। এগুলো প্র্যাকটিস করতে হয়, সাধনা করতে হয়, নিজের ভিতরে ধারণ করতে হয়, তাহলে নিজেকে পরিবর্তন করা যায়। তবে যতটা বলছি ঠিক এতটা সহজ বিষয় নয়। তারপরেও মানুষের জীবনে অসাধ্য বলে কিছু নাই। মানুষ চেষ্টা করলে, মানুষ পারে, মানুষের অসাধ্য বলে কিছু নাই। তারেক সুজাত, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নিশ্চয়ই। আপনারা প্রশ্ন করলে আমার জন্য কথা বলতে সুবিধা হয়। আমি কামরুন নাহার ইসলামকে দেখছি, অনেকেই ফেসবুকে এখন এসছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন প্লিজ। তাহলে বর্তমান সমসাময়িক প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করতে পারেন, অবশ্যই রাজনীতি নিয়ে নয়। তাহলে আজকের এখন 10:30 বাজে, আমরা আধা ঘন্টা কথা বললাম।
এবারে তাহলে আমরা শেষ করতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে হয়তো, শুক্রবার তো নিশ্চয়ই দেখা হচ্ছে। আর বৃহস্পতিবার আমরা প্রার্থনা করি রাতে, আপনাদের কেউ যদি অসুস্থ থাকেন তাহলে তার নাম এবং বয়স অনুগ্রহ করে কমেন্টস বক্সে দিয়ে দিবেন, আমরা প্রার্থনা করব। আবার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সব সময় বলুন আছি ভালো, আছি ভালো, আছি ভালো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বলুন এবং ঘুমোতে যাওয়ার আগে বলুন, দেখবেন সত্যি সত্যি আপনি দিন দিন ভালো এবং সুস্থ হতে চলেছে। সবাই ভালো থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি।